সদাচারী উপাচার্য লাইসাম লাদুসিংক অপকারণের বাবে নিখিল বড়ো ছাত্র সংস্থা আন আন ছাত্র সংগঠনে অবিরত আন্দোলন আমি চলাই আছো, চলি থাকিব যেতালে লাদুসিং না যায়। দুর্নীতি আর অনিয়মের নায়ক লাদুসিং যিকোনো বিনিময়ত ইয়াতে যাবই লাগিব, আমার এই প্রথম দাবি। আর দুর্নীতি অনিয়মের নায়ক এইগারী লাদুসিংক রাজভবনের মীরকান্তি চৌধুরী ডরিয়ায় সহায় করে আছে, ধিকার জানাইছো আর ইয়ারপা বিরত থাকবলে আমি আহ্বান জানাইছো। আমার প্রশ্ন বিটিআর বডোল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী বিরোধী কার্যসূচী বিটিআর বিরোধী বিরোধী বডোল্যান্ড বিশ্ববিদ্যালয় বিরোধী কার্যসূচী মীরকান্তি চৌধুরী ইয়ারপা বিরত থাকক। আমার প্রশ্ন যে তিনজনীয় বিশ্বরঞ্জন সামাল, বিবি মিশ্র, এস কে দেবর যিনজনীয় হাই লেভেল কমিটি ইনকুয়ারি প্রতিবেদন, প্রতিবেদন কি হল, প্রতিবেদন কিয় পাবলিক করা নাই, প্রতিবেদন কত গায়েব হয়ে গেল, না লাদুসিংক ক্লিন চিট দিব কারণে যে দুঃখ করা নাই সেটাও প্রমাণ করব কারণে আপনাদের সেই কমিটি গঠন করেছিল, না অপসারণের বাবে আপনাদের গঠন করেছিল। রাজ্যপাল ডরিয়ায় কোকরাঝার আহি নিজ মুখে সাংবাদিক বিটিআরবাসী অসমবাসী রাইজর কই গৈছিল যে যদি দোষী মানে সাব্যস্ত হয়, দোষী যদি প্রমাণ হয় তখনক অপসারণ করা হব, কিন্তু সিএম ভিজিলেন্সে টিআর কাট, ক্রিমিনেল অফেন্স, করাপশন প্রিভেনশন চার্জেস আর সিটিং এনফোর্স চার্জেসত অভিযুক্ত করেছে, বেলত আছে, যেগুলি ভাইস চ্যান্সেলর বেলত আছে কেনেকে ভাইস চ্যান্সেলর হয়ে থাকিব পারে। আমার এই তো সরকার রাজভবন রাজ্যপালগুলো সিধা সিধি প্রশ্ন, আর ইয়ার কারণে আমি দাবি জানাইছো যে তেখেতক সিএম ভিজিলেন্সে গ্রেপ্তার করক। আর মুখ্যমন্ত্রীকে আমি দাবি জানাইছো, মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাইছো, তেখেতক যে মহামান্য গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে তেখেতক যে বেল দি থাকে, সরকারে পাবলিক প্রসিকিউটরে যে কন্ডিশন লগাইছে এই কন্ডিশন আঁতরাই পেলে তেখেতক গ্রেপ্তার করার কারণে সরকারে দায়িত্ব সহকারে কাম করব লাগে, নহলে অনির্দিষ্টকালীন ইয়াত ধর্ণা চলিব, বডোল্যান্ড বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালীন বন্ধ হব, রাজভবন ঘেরাও কার্যসূচী আর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী আমি লোলে বাধ্য হম। কারণ এই ভিসি থাকা সময়ত ছাত্র ছাত্রী জীবন ধ্বংস হয়েছে, চারি চারি বছর সময়মতে রিজাল্ট নহয়, সময়মতে পরীক্ষা নহয়, সময়মতে মানে সঠিক পাঠ্যপুথি প্রস্তুত নহয়, আর মেক্সিমাম লড়া ছালী রিজাল্ট বেয়া হওয়া যা চারি চারি বছর ইয়াত বহুতো দুর্নীতি অনিয়ম ইয়াত বেমেজালি পরীক্ষা সম্পর্কীয় বেমেজালি ইয়াত কার্যসূচী হওয়া আমি দেখবলে পাইছো। ইয়ার কারণে এই ভিসি যাওয়াটো নিশ্চিত অপসারণ করবই লাগিব, আর কোনো কারণ আমার আন্দোলন স্তব্ধ নহয়, মই এই কথা স্পষ্ট ভাষায় আজি আর পুনর মানে দোহারিছো। ধন্যবাদ।